সুপ্রদর্শক, আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার কাহারল হাটে। দর্শক দেখছেন খামার উপযোগী শাহিওয়াল জাতের সার গরু। আজ হচ্ছে 20 আগস্ট 2022 রোজ শনিবার। আপনাদের প্রতি শনিবারে এখানে অনেক বড় গরু ছাগল হাট বসে। কি ধরে আজকে এখানে এই গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আপনার সেই তথ্যগুলো নেই। আসসালামু আলাইকুম, বয়স হয়েছে নাকি? বয়স হয়েছে গরুটার? দাঁত এখনো হয় নাই। কত চাইছেন দাম? এটা দাম চাইলে বেশি নয়, 160। ১৩০ পর্যন্ত দাম বললো, তারপরে ওনারা দিচ্ছেন না, 160 চাইছে। কত টার্গেট করছেন এটা চাচা? কত বিক্রি টার্গেট করছেন? আমরা দেখি আরো কিছু গরু দেখবো, সামনে রয়েছে। আমরা এখানেও আরেকটি গরু দেখছি। দুই দাঁত চার দাঁত গরুটি নিয়ে সমস্যা আমরা শুনছি। কত কইছিল? 29। কত চাইছেন চাচা? এটা কত চাইছেন? ১৫৫। আর কত পাচ্ছে দাম? ১৩০ পাচ্ছে। তোমরা কত টার্গেট করছেন? ৩৫। এটা বিক্রি টার্গেট। দর্শক শুনছেন, ৩৫। এখানেও আমরা আরেকটা দেখছি। আমরা আপনাদের দেখাচ্ছি দিনাজপুর জেলার কাহারল হাটের খামার উপযোগী যে সার গরুগুলো রয়েছে সেই গরুগুলোর দাম। ভাই কত এটা? দাঁত হয়েছে নাকি? আগর আছে। কত চাইছেন? ১৩০ চাইছেন। কত পাচ্ছে দাম? ১০ পাচ্ছে। টার্গেট কত? ১৫। ১১৫০০০ আমরা দেখছি এবং শুনছি। দিনাজপুর জেলার কাহারল হাটে আজকে যে খামার উপযোগী সার গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে, আমরা সেইগুলো তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করছি। এখানেও আমরা আরেকটি গরু দেখছিলাম। বয়স হয়েছে নাকি ভাই? হয় নাই। কত চাচ্ছেন? ১৪০ চাচ্ছেন। কত পাচ্ছে? ১৫, ১০, ১২, ১৪। কেমন টার্গেট, কেমন বিক্রির? ১৩০ পার। দর্শক শুনছেন, গরুটি দেখছেন আপনারা, ১৩০ পার হলে উনি দেবেন। আমরা দেখি প্রচুর গরু আজকে বাজারে, প্রচুর গরু আছে। গরু আছে তো ফাটে নেই ভাই, আজকে তো ফাটে নাই, মরে যাচ্ছে। এখানেও আরেকটি দেখছি। বয়স হচ্ছে নাকি? কদাত দুই দাঁত। কত চাইছেন? ১১৫০০০। কত কাছে দাম? ৯৫। কেমন টার্গেট, কেমন? ১০০০০০ টার্গেট। ১০০০০০ টার্গেট এই গরুটি আমরা দেখছিলাম কাহারল হাটে আজকে যে শাহিওয়াল জাতের খামার উপযোগী সার গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে, আমরা সেইগুলো তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করছি। আমরা দেখি প্রসঙ্গ যাই। কত এটা দাম চাইলে? ১৫। বয়স হয় নাই তো? দুই দাঁত। দাম চাইলে ১১৫০০০। আর না চাইলে কত? ১২। এটাই ফিক্স দাম। আর কাছে কত? ১০০০০০। দর্শক শুনছেন যে ১০০০০০ হচ্ছে। দেখছিলাম প্রচুর গরু আজকে রয়েছে বাজারে। এখানে চাচাকে দেখছি। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন চাচা?
গরমের অবস্থা খুব খারাপ, গরুগুলোর অবস্থাও খুব খারাপ, খুবই খারাপ। কত চাইছেন চাচা এটা? ১৩০। বয়স কেমন চাচা? দুই দাঁত। ১৩০। কত কোয়া এটা? দাম কোয়া আছে ২,০০০ ৪,০০০ ৫,০০০। তো কেমন আশা করছেন তোমরা? ১১৫। দর্শক শুনছেন যে এটি হচ্ছে ১১৫ হলে উনি বিক্রি করবেন। প্রচুর আমদানি আজকে হাটে আছে। আর ভাই এখানে আছে, ভাই কি অবস্থা ভাই? ভালো ভাই, ভালো। কাস্টমার কি আছে? কম ভাই, কম। কত চাইছিলেন এটা? চাইছি ৩৫। ৩৫, ১,০০০। কত কো আছে ভাই? ১০-১৫। তো কেমন টার্গেট করছেন এটা বিক্রি? ২৫-এর ওইদিক, এদিক না। দর্শক শুনছেন যে ২৫-এর ওইদিক, এদিকে নয়। আমরা দেখছি, দেখছেন খালি যেদিকেই যাচ্ছি সেদিকেই গরু আর গরু, কিন্তু কাস্টমার আজকে নাই। তোমারটা কত ভাই? হ্যাঁ, ১,৫০০০। বয়স কি? ৬ দাঁত। ১,৫০০০০ চাইছেন। কত কো আছে দাম এটা? ১৫। তো কত আশা করছেন বিক্রি? ৩০ পর্যন্ত। ১,৩০। দর্শক শুনছেন যে ১,৩০ আছে। কত চাইছেন? চাচ্ছি ১০। ১,১০০০। বয়স দুই দাঁত? দুই দাঁত। ১,১০০০০ চাইছে, বয়স দুই দাঁত। কত কো আছে দাম এটা? ৯০। তো তোমরা আশা করছেন কত? কত টার্গেট করছেন? ৯৫ টার্গেট। দর্শক শুনছেন যে ৯৫ টার্গেট। আমরা দেখছি লাগামো তো বহুত লস। জোড়া নাকি এটা? ১টা। চাচা কত এটা? চাচা চাচা এটা ৮১ কিনা বা ৭৫ বলে, ৭৬ বলে, চালানটা হইলো দিন বেটা করতে ৭৫-৭৬ কয়। আর ৮১ কিনা? ৮১ কিনা, ওইটা হইলে দিয়ে দেবো ওইটা। হ্যাঁ, সত্য কথা দিয়ে দেবো, ১টাকা মিথ্যা না এটা, ১টাও মিথ্যা না, কোনো না। কিন্তু কাস্টমারও তো নাই আজকে, দামও কনা, মানে সুযোগ নেছে, সুযোগ পাইছে, সুযোগ নেছে, দর্শক শুনছে তো সুযোগ নিচ্ছে নাই। আমরা দেখছি দিনাজপুর জেলার কারোলাটে আজকে যে সারগরুগুলো বিক্রয় করা হচ্ছে, আমরা সরগুলোকে আপনাদের দেওয়ার চেষ্টা করছি। এটা কি দুই দাঁত? ওটা ৭৩ কোয়া আছে, ৯৩ কোয়া আছে, অন্য লোকে ৯৩ কোয়া আছে। প্রচুর পরিমাণে গরু দেখছি আমরা, প্রচুর গরু আছে। কত ওইটা তোমার? চাওয়া দাম ৮৫। বয়স কি? হাগর। কত কো আছে দাম? ৭০-৬৫। টার্গেট কত করছেন এটা? ৭৫,৭৫,৭৫,০০০ টাকা। ওইখানেও একটু দেখছি, গোলার ঝুলটা দেখছেন অনেক বড়। তোরটা কত ভাই? ভাই উঠিবে এখন, বয়স হচ্ছে দুই দাঁত। কত কো আছে দাম? ৭৫-৮০ ভাঙ্গ। কেমন টার্গেট? কেমন পাটি নাই, কম, ৮০ ভাঙ্গ বলে। দর্শক শুনছেন আর ৯২ চাইছেন নাকি? তো বেচাকেনা কি ৮০ পার বেচাকেনা? দর্শক শুনছেন এটি হচ্ছে ৮০ পার হচ্ছে বেচাকেনা। আমরা দেখলাম দিনাজপুর জেলার কাহালুয়াটে আজকে যে খাবার উপযোগী সাহিবল যাতে সারগরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছিল, আমরা সেগুলো তথ্য আপনাদের দিলাম। তো এখনকার মতো এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। প্রচুর গরু দেখছি আমরা আজকে হাটে। তোমরা কত দিবেন ওটা কবা?
দেওয়ার মনস্থ নিচ্ছি তো আমরা আজকের বাজার আইন মতো কথা আমরা দেখা পাচ্ছি না, আমরা তো দেখা পাচ্ছি কত কাজ করতে হবে, আমরা তো দেখা পাচ্ছি 94 95 না হবে ও ভাই তাহলে হবি তোমার 94 194 জোড়া টাকা নাই আলাম নাই কত দেখো না 100 ভাঙি নাই ভাই 105000 বইতে করু 100 না এত কোন আলাবে বেশিবো বেটা তো বেশিবো গোড়া বেশিবো হ্যাঁ দেখিও তো বেশি লোক আছে কেন বেটা আমি আনতে হবে ঝাড়ি মারি ঝাড়ি আছে কেন তুমি তো তোর এটা টিটারি করবে শুনি এবং শুনলাম আপনাদের দেখালাম কি ধরে আজকে খামার উপযোগী সারগুলো পাবে হলো সেই তথ্যগুলো